घर बैंक के चार बजे घर गाज बेसा आबी तो कर लई तो मते ने तो बोलै कते अरे हम कर संतो तो जाय जे कइसे जे घर हरस ने कागन तो दिबुल दिमुल आर मेला मानुष आछ हमार हाथे कइ हम कइसे ले तो अगर गा तुई का के रे का था ठेक दे पर घर हरस ने के हम कहले ई जीवने पाके आगुन के ना काबर काटे ना ताले कल का आगुन तुम ना की कोन घर हरस ने के ता गोला मा तारिक ने सुमार उठो करबर सा এড়ে ধরাইতেছি না টাঙ্গাইলের ধনবাড়িতে নিজের বসত বাড়িতেও শান্তিতে থাকতে পারছে না মালেক আলীর পরিবার জানা যায় ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে বসবাস করেন মোহাম্মদ মালেক আলী কে বা কাহারা আতের আধারে তার বাড়ি ঘরে কয়েক বাড়িতে পূর্বে আগুন দিয়েছেন তার বাড়িতে গোয়াল ঘরে ভিতরে থাকায় সেখানে ভিতরে আগুন ধরিয়ে বাহিরে সিকন লাগিয়ে পালিয়ে যায় এলাকাবাসী এসে পরে আগুন নিয়ন্ত্রণ করে এর আগেও তাদের লোকজন তার ছেলে এবং ছেলের বোন নাতি সহ ঘরে ঘুমানো থাকার অবস্থায় রাতের আধারে বাইরে থেকে ঘরে আগুন দিয়েছিলেন এতে বোঝা যায় এবং এলাকাবাসীরা জান এই পরিবারটিকে নির্বংশ করতে চায় এবং চিরতরে এখান থেকে উচ্ছেদ করতে চায় এবং এলাকাবাসীরা জানান এই ঘটনা কয়েক বাড়ি ঘটে চান্দ ঘটলে একটি বাড়ি ক্ষতি হবে না পাশের বাড়িতেও ক্ষতি হতে পারে তার জন্য ন্যায় বিচার প্রত্যাশা করেছেন প্রশাসনের কাছে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এ কথা জানান ওই পরিবারের মালেক আলী এবং মালেক আলীর ছেলে স্বপন মিয়া এবং তার স্ত্রী সকিনা বেগম সহ আরো অনেকেই জানান নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে মালেক আলী বাদী হয়ে ধনবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করে সকিনা মামুদপুর এনকে না গাইছে বাবা জানি না দেহি নেই কে আইতে নয়টা সময় এন সন্ত কারে করমু বাবা কারে তো করা হয় না বেগকে বন্ধু বেগকে ই আমি তো কারে সন্ত করাই না তো দেই এর কালকে গেল রাইতে এখন এই যে আপনার যে ঘরে যে আগুন লাগাই দিল এটা কি কারণে আগুন লাগাই দিল এন তো জানি না কি এজন আপনি সন্তান আদি কয়জন আমার একটা ছেলে একটা ছেলেই হ্যাঁ বিয়া করাইছি হে বোন ঘরে নে সন্তান হয়েছে ঘর মধ্যে আগুন ধরাই দিছাল দরজা মধ্যে ব্যক্তি আয়া হে দরজা ছেলের বিয়ে করেছেন কোথায় শঙ্করপুর শঙ্করপুর হ্যাঁ একটা সেরি হয়েছে মেয়ে হয়েছে ছেলের বিয়ে করেছেন কতদিন হলো এই যে দুই বছর ধরে এই ঘটনাটা ঘটাছে চার মাস ধরে একবার ঢেলা ঘর মধ্যে বারিন্দার মধ্যে ঢেলা ঢেলায় ঢেলায় হাই রে পরে কেউ ঢেলা হয় না দেখে পরে ঘর মধ্যে যে ভারিন্দার থেকে ঘর মধ্যে ঢেল দেয় মাসে বয়ে ফোন দেয় দৌড় ফেরে আহি বা দোকানে থেকে আর মানুষের রে ফাই না ওদিন কে ওদিন কে থেকে আমার ছেলে মধুবন নিয়ে যাবো মধু নিয়ে যাবে হে সিসি ক্যামেরারা নিয়ে আচ্ছা সিসি ক্যামেরারা নিয়ে যাবো হেরা মাসে শুনছে হুইনে হেরাই যা কালকে রাইতে যা কোনটা ধরাই দিছে মানুষটা তো দেখি নাই আগে পরে আপনাদের সাথে কারো কি এই জায়গা সম্বন্ধে নিয়ে জ্ঞানজাম হয়েছে ব্যবসা ঠেবসা করে কিসের ব্যবসা করে ওই ধানের ব্যবসা করে তিন করা জমিন এন ডেলটা যে বাবা কোন দিকে যে দে এন উঠা নে দিকে আয়া দে না কোন দিকে যায়া দে আয়া মানুষটা পাই না কিন্তু কোন সালে পরে এই সালে পরে না ওই সালে পরে এই সালে বারিন্দার মধ্যে যায়া ঘর মধ্যে দে আমরা ফাঁকা আছে ঘরের মধ্যে জায়গা আছে ফাঁকা ওই যে ইয়ে তল দিয়ে এলে তল দিয়ে দে এন আমরা ঘরে দাবি আন আমার ঘরে দাবি আন কি বা ঘরে থাকা হামু না থাকা হামু হে রে আপনারা কইরা দিবেন এলাকা মাইশো সবাই জানে এই যে আপনাদেরকে যে এইভাবে অত্যাচার করে এটা এলাকাবাসী জানে হ্যাঁ সবাই জানে কাটে কাটে কোন জায়গায় ওই শুকা দিলে পরে কাটে এই যে এন্ডা শুকা দেয় এন্ডা শুকা দেয় হে নয় নতুন কাপড় মেন যে প্রথম যেদিন কাপড় কাটে সেদিন থেকে শুরু হ্যাঁ আমি তরি না থাকি না আমি না খবর খবর পাবো না তাহলে যে একবারই তাকুন দিলে কি আরো অন্যবারই ক্ষতি হবে কিনা ও ভাই তো মালিক মোহাম্মদ রাজা বলি জি মামতপুর নয়ডা ঘটছে মনে করেন আমি দোহানে ছেলে পাঠাই দিছি বাড়ি মিহি ইমিরা দেব না কোন দিছে ছেলায় হইতেছে তাও জান না পর সৈসার কাটা টাস টাস করলে পরা পর আবার ঘটন বাইরে দিয়েছে আগুন দা ভাই হচ্ছে পরে হেসম আমারও কল দিছে পরে আমি দোহান ফালাই বলাইতে দৌড় দেয়
পরে গাড়ে ভেঙ্গা দিমনে মনে হচ্ছে 500-450 মানুষের জাল অবশ্যই ধরাই দিছে আরো এর আগে আরো দুইবার ঘটছে এর আগে আমনে ওই আমার বড় ঘরে দিছে গোবুলা সাল এই বাইরে থেকে শুধু আগুন দেয় না অন্য কোনো ভাবে আগুন দেয় ঢেল দেয় আবার খোসাইন দেয় গাও মারে আবার খোসাইন দেয় দরজা সিবিটা গাও আইও আচ্ছা কিন্তু মানুষ উদাও সমাজের মাত ধরে জানাইছি আচ্ছা এখন আপনারা এই বিষয়ে কি কোনো আইনগত কোনো পদক্ষেপ নেবেন এরকম চিন্তা অবশ্যই নেব আচ্ছা আমার মনে করেন লাখ দুইটা খর ক্ষতি হয়ে গেছে কেহন এর দাবি না নেই ঘর ডাকে বলি দিল 2 লাখ টাকা খর এই বিচার চাই একবার ব্রিটিশ কালানে বাড়ি এটা পুরান আপনার বাপ দাদার সম্পদ হ্যাঁ বাপ দাদার সম্পদ এটা কতদিন যাবত এই ঘটনাটা ঘটতে শুরু করছে আপনার সাথে আমার সাথে মনে করেন মাস চার হয়েছে রাত আমার একটা শালা সুদির ভাই হওয়া নাই জায়গা বেসা কিনে নাকি কার হ্যাঁ জায়গা বেসা কিনে নিয়েছে জায়গা মানে মনে করেন আমার সরে গেল লোক মনে করেন 60-70 বছর আগেকার ঘটনা কিন্তু জমিন পাবো না পাবো জানি না এতদিনে কইতে জমিন পাবো তিন করা এক করা পাবো না হ্যাঁ তিন করা জমিন পাবো আর এই তিন করা জমিন আমার ওই দোহানটা মধ্যে সাইড দু বারছেছি জ্যৈষ্ঠের ভেঙে দুন দোহান ওনার আছে এখন জায়গায় এই যে পায় বলে নু পায় বই জেনু এখানে পায় হ্যাঁ এখানে পায় বাড়ির বিটার মধ্যে পায় হ্যাঁ বাড়ির বিটার মধ্যে পায় কিন্তু দাগ এটা আর ওটা কি একবার কইব নু নিমু পর আবার মাতুন মধ্যে ডাইগাই না বাড়ি ঘর ভাঙা যাও দেখে পর ওই যে ওড়ু দিমু যেন ধান তারা যে তিন করা জমি পায় এটা কি কাগজপত্রে কি আসলেই পায় নাকি মন হ্যাঁ নাম একট রেকর্ড মূল্যে দাবি করতে হ্যাঁ একট মূল্যে দাবি করতে আছে আচ্ছা দলিল ভাই করে দলিল নাই আমার এখানে ঝামেলা হইতেছে আমার ঘরের ভিতর ডেলাইতেছে আবার আগুন দেওয়া ঝামেলা করতেছে কিন্তু আমরা দোকানদারি করে খাই দোকান থেকে আসার পরে এখানে আর লোক পাই না কিন্তু কালকে রাত্রে আপনার আগুন ধরাই দিছে নয়টা দিক দিয়ে আপনার দরজা খুইলে এখন ধরে দিয়ে আবার দরজা দিয়ে আমি পালাইছি পরে আমি নয়টার দিক দিয়ে আসছি আসার পরে আমি আর ভিতরে আগুন ধরেছে দরজার কারণে আমি দেখতে পারি না ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছিলেন ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছিল কিন্তু অর্ধেক আসার পরে আপনার আগুনটা লোক হিসাবে তো অনেকটি পরে নির্মাণ হয়েছে আমার নাম মোহাম্মদ স্বপন আচ্ছা বাবার নাম বাবার নাম হলো মোহাম্মদ আব্দুল মালিক মালিক সাহেবের সন্তান কয়টা এক ছেলে আমি একাই একাই এটা আমাদের হয়রান করতেছে আমাদের সমাজের লোকদের হয়রান করতেছে আপনার আগুন লাগাইলো আপনার তিনবার ইয়েতে তিনবার লাগাইলো কিন্তু কালকের আপনার বেশি একবার গুরুতর আগুন লাগানো হয়েছে আমার ঘর বাড়ি পুড়ে গেছে গা শুধু ঘর বাড়ি আগুন দেন আরও কিছু ক্ষতি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে ক্ষয়ক্ষতি করার আমার স্ত্রী আছে সন্তান আছে এদেরকে সমস্যা করতেছে আমরা ঘরের ভিতরে কয়েকদিন আগে আগুন ধরাই দিয়েছিল তা তখন আমরা তো না আর তিনটার সময় ধরে দিয়েছিল আমরা না আসলে ভাড়া তখন তো মারা গেতাম সমস্যা হয়ে যেত প্রশাসনের কাছে প্রত্যাশা করতেছে যে একটা উচিত বিচার করা করে দিতে হবে এ মাঝে ঘটে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা নিরাপত্তাহীন ভোগ প্রতিবেশীরাও আগুন কি মানুষে দেয় নাকি অন্য কোন জানোয়ারে দেয় না জানোয়ার বাবু কোন মানুষে দেয় মানুষে দেয় আপনারা কোন সময় কোন তথ্য পাইছেন যেরকম আওয়াজ পাইছেন যে এমন লোকটা করতে পারে না এটা সন্দেহ করে কোহাম না যেটা দেহি নেই এটা সন্দেহ করে কোহাম না এটা কি ওই ক্ষতি ওনাদের করতে চায় না আপনাদের করতে চায় আমাদের কথা সবারই করতেছি হেরে একা করে না তাহলে কয় যে আমাদের ঘর ভেঙে দি আমাদের ঘর ভেঙে দি চারবার যে ঘর গাছ বসে আছে ওই ওই ছোটকে মেখে রাখো আর ওই যে ছোটকে মেখে রাখো আপনি একাই ছিলেন না আর কেউ ছিল মানুষ আছে কেরা কেরা ছিল ওখানে কেরা বলছে কেউ ঘরে আগুন দিবে বলছে আর কে অনেক লোকের মাঝে মানুষ ডাক দিল তারিখ নিল পরে পোলাই করলো দোষী মাটি ঘর হরাম আবার এই বিড়ারে হাকিম আলী
কবলে কাকা তুমি এই আসলে দিনে জলি কইরা দিবে এইটা হ্যাঁ না তো বাড়ি আসলে দিনে জলি করে হামু এই যে ভাই দিন হলো এটা অনেক মানুষের সামনে বলছে কি ধ্বংস করে দিতে চাই নাকি কিছুই বুঝি না, আমার তো মাথায় কাজ করে না, এই কাম কেরা করে বিচার হওয়া দরকার একশো একশো। আচ্ছা ঠিক আছে, জমি 60 টাকা এ দাগন ধরে দেয় হ্যাঁ সিদ্ধি বলে বলছে।